কেমন লাগলো ছবিটা দেখে? একদম দুর্দশ ছবি, এমনি ভাই আমরা চাই। যেভাবে প্রশংসা করলেন, আদর করলেন, আশীর্বাদ করলেন, এটা আমার একটা বিশাল অর্জন। নায়িকাকে খুব পছন্দ হয়েছে। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করার মতো নয়, তবে এটুকু বলি সবাই আশীর্বাদ করবে। যেভাবে কাজ করছি এবং প্রথম আমার এটা প্রযোজনার সিনেমা, পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে লাল শাড়ি অর্থাৎ অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি লাল শাড়ি দেখানো হলো, এবং সেটা দেখানোর পর কলকাতার মানুষ কি বলছে, লাল শাড়ি কলকাতার মানুষের কতটা মন জয় করতে পারলো, রইল তারই অভিব্যক্তি। দেখলাম, ভালো লাগলো সিনেমাটা দেখে খুবই। আর একটা এপার বাংলার মানুষের সাথে, ওপার বাংলার মানুষের সাথে এই চলচ্চিত্রগুলোই অদ্ভুত একটা সংযোগ করিয়ে দেয়। গল্পটা খুবই ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাশেম আলীর অভিনয়টা খুব ভালো লেগেছে। নায়ক নায়িকা তো আলাদা করে বলার কিছু নেই, কিন্তু পার্শ্ব চরিত্রে এত ভালো অভিনয় করছে সে বিষয়ে কোনো, আমার খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম দেখলাম, সবার অভিনয়ও বেশ ভালো, নায়িকাকে খুব পছন্দ হয়েছে। দিদি কেমন লাগলো ছবিটা দেখে? হ্যাঁ ভালোই লেগেছে, হ্যাঁ সব কিছু মিলেই সুন্দর ছিল সিনেমাটা। হ্যাঁ ভালো লেগেছে, আমি তো বাংলাদেশ থেকে এসেছি, ছবিটা দেখেছি, খুব ভালো লেগেছে। মনে হচ্ছে এখানকার মানুষেরও ভালো লেগেছে। একদম দুর্দশ, এমনি ভাই আমরা চাই যে প্রতি বছর বাংলাদেশ উৎসব যাতে এখানে হোক নন্দনে। খুবই ভালো লাগছে, এই ভালো লাগা ভাষায় প্রকাশ করার মতো নয়, তবে এটুকু বলি সবাই আশীর্বাদ করবে। যেভাবে কাজ করছি এবং প্রথম আমার এটা প্রযোজনার সিনেমা, সুতরাং তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। খুবই ভালো, এটা একটা গ্রামের সিনেমা তাঁতিদেরকে ঘিরে, এই আর কি। বাংলাদেশের মুভি আর আমরা একটু শাড়ি প্রেমিক মহিলা মানেই বুঝতে পারছেন, সেই জন্যই মুভিটা দেখা ভালোও লাগলো। কিছু কিছু শাড়ি সম্বন্ধে জানতেও পারলাম, মানে আগে তাঁতিরা কীরকমভাবে করে, ওদের কীরকমভাবে ব্যবসার ব্যাপারটা, সেইগুলোও জানলাম, ভালো লেগেছে। অভিনয় মানে যারা করেছেন মোটামুটি সকলকেই খুব ভালো অভিনয় করেছেন, আর নায়ক নায়িকারা তো অবভিয়াসলি ভালো হয়নি। বাংলাদেশের মুভি তো আমাদের দেখা হয় না, তো এখানে এসেটা দেখতে পেরে ভালোই লেগেছে। মুভি তাঁতিদের জীবনযাত্রা নিয়ে পুরো সিনেমাটা, তো খারাপ লাগেনি আমার, বেশ ভালো লেগেছে। আসলে আমরা বংলাদেশের বই কলকাতাতে দেখেছি, মানে দেখছি আজ প্রথম, মানে নন্দনে দেখলাম, ভালো লাগলো আমার। অপু বিশ্বাসকে আমার খুব ভালো লেগেছে, দেখতে সুন্দর, মানে অভিনয়টা ভালো করেছে, দারুণ। অনেস্টলি এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেকেই আছেন, ওনারা যেভাবে প্রশংসা করলেন, আদর করলেন, আশীর্বাদ করলেন, এটা আমার একটা বিশাল অর্জন। আর আমাদের পাশের দেশেই, আর কলকাতা তো আমাদের, আসলে এই জায়গায় এসে মানে এরকম একটা রেসপন্স। আমাদের এই প্রতিবেদন আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। ক্যামেরায় মনোজিতের সাথে শান্তনু, কলকাতা।